सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जान हिंद है, सुभाष शान हिंद है। भारत आमार भारत वर्ष स्वदेश आमार स्वप्न गो तोमाते आम्रा लोभिया जनम धन्य हुएछि धन्य गो। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ তোমার উপমা তুমি তোমার উপমা তুমি তোমার রূপের নাহি কো শেষ। শরণ গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দমা শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ আধার রজনী ভয়ে কি জননী আধার রজনী ভয়ে কি জননী আমরা বাঁচাব এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ নাহি কো ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাহি কো ভয়ের দেশ। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীতে আমরা সকলে সম্মিলিত হয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসু এক স্বপ্নের নাম, যিনি ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে অসামান্য মনোবলের মাধ্যমে তিনি সংগ্রামে লিপ্ত হয়েছিলেন। 1897 সালের কটক শহরে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। ছাত্র জীবন থেকেই অসম্ভব মেধাবী এবং অসামান্য মনোবলের অধিকারী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এর পরিচয় নেতাজির ছাত্র জীবনেই আমরা পেয়ে থাকি। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, বিশেষ করে IAS পরীক্ষাতে সাফল্য লাভ করেও তিনি অনায়াসে সেই লোভনীয় চাকরি বর্জন করে দেশমাতৃকার বন্দনায় রত হয়েছিলেন। রাজনীতির ক্ষেত্রেও তার সঙ্গে প্রথম জীবনে তিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন, পরে রাজনৈতিক মতবিরোধের সময় তিনি ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা করেন। কারণ মাতৃভূমির সংকট মোচনে, তার বন্ধন মোচনে তিনি কখনোই নরম পন্থায় বিশ্বাস করেননি। একটা সময় তিনি রাসবিহারী বসুর আবেদনে সাড়া দিয়ে জাপানে যান, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে তিনি দেশমাতৃকার বন্ধন মোচনের চেষ্টা করেন। আমরা সকলেই জানি যে আজাদ হিন্দ ফৌজের পতাকায় সর্বপ্রথম ভারতবর্ষে ওড়ে এবং ভারতবর্ষের একটা ছোট্ট ভূখণ্ড হলেও
প্রথম স্বাধীনতার স্বাদ অর্জন করে থাকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। কাজেই নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন কি বেঁচে নেই এটা বড় কথা নয়, তার বেঁচে থাকা নিয়ে আমাদের হৃদয় এবং যুক্তি মস্তিষ্ক দুটো ভিন্ন কথা বললেও আমরা মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে আছেন তার আদর্শে, তার সংগ্রামে। আমরা আগামীতে যেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই আদর্শ নিয়ে নতুন ভারতবর্ষ গড়তে পারি, নতুন ভারতবর্ষ গড়ার লক্ষ্যে ছাত্ররা যেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই আদর্শের কথাই মনে রাখে। জয়তু ভারত, জয়তু নেতাজি। স্বাধীনতার দিনটা এলে দুঃখ সবাই ভুলি, সাজিয়ে নিশান বাজিয়ে বিশান খুশির দোলায় তুলি, ফুলমালা ধূপ বক্তৃতা গান কতই মধুর বলি, কিন্তু কজন সুজন সজন স্মৃতির দুয়ার খুলি, স্বাধীনতার জন্য যারা মরল খেয়েই গুলি, ফাঁসির দড়ি পড়ল গলায় উড়ল মাথার খুলি, সেসব শহীদ ভাই বোনেদের কথা কি কেউ তুলি, নয়ন জলে যায় কি ভেসে মনের নয়ন তুলি, স্বাধীনতার সুর তো সুখে বাজায় ঢাকি ঢুলি, শুনেই সে সুর মন ভরপুর আনন্দে সব খুলি, স্বাধীনতার শাস্তি পেল শ্রমিক মজুর কুলি, খিদের জ্বালায় ঢুকছে আজও গরিব মানুষগুলি, স্বাধীনতার আঁকবে ছবি নাও তুলে রং তুলি, আজ মানুষ বইছে পিঠেই ব্যথার বোঝা ঝুলি, খুলতে হবেই ওদের চোখে অজ্ঞানতার ঠুলি, সবার সাথে হোক না সুখে সফল কোলাকুলি, সবার সাথে হোক না সুখে সফল কোলাকুলি। প্রতিবাদে করতে জানি